ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন আজান হয়ে গেলে সাহারি খাওয়ার বিষয়ে, যে আমরা যদি আমরা পানি খেতে যাই বা কিছু খাই এই মুহূর্তে যদি আজান হয়ে যায় তাহলে আমরা কি ছেড়ে দেব কিনা, এটা উনি জানতে চেয়েছেন। মূলত এই বিষয়ে যেটা হলো সেটা হলো, এখানে একটা বিষয় আপনাদেরকে খেয়াল করতে হবে যে মূলত বিষয়টি আজানের সাথে শুধুমাত্র সম্পৃক্ত না, বরং আপনাকে খেয়াল করতে হবে যে আজানটা কখন দেওয়া হয়, আজানটা কখন দেওয়া হয়। যদি আপনি নিশ্চিত হন, যদি আপনি নিশ্চিত হন যে আজানটা ফজরের ফজর উদিত হওয়ার পরে দেওয়া হচ্ছে, তাহলে আপনি আজানের সাথে সাথেই খাওয়া দাওয়া বন্ধ করে দিবেন, খাওয়া দাওয়া বন্ধ করে দিবেন, আপনার আর খাওয়ার কোনো সুযোগ নেই। আর যদি আপনি মনে করেন বা জানেন যে মুয়াজ্জিন আজান দেয় ফজর উদিত হওয়ার আগেই, তাহলে আপনার ফজর উদিত হওয়া পর্যন্ত আপনার খাওয়ার সুযোগ রয়েছে এক্ষেত্রে, সুতরাং আপনি খেতে পারেন তখন। আর এমন যদি হয় যে আপনি কোনোটাই নিশ্চিত হতে পারছেন না, বরং আপনার ধারণা হচ্ছে যে না সময় মনে আছে, তবু আপনি খেয়ে নিতে পারেন যতক্ষণ না নিশ্চিত হবেন যে ফজর উদিত হয়েছে। অতএব এই জিনিসটা আপনাদেরকে জানতে হবে যে মুয়াজ্জিনের বিষয়টা, মুয়াজ্জিনের বিষয়টা আপনাদেরকে জানতে হবে, কারণ এক্ষেত্রে পার্থক্য আছে। অনেক মুয়াজ্জিন আপনার মানে ফজর উদিত হওয়ার আগেই অনেক সময় আজানটা দিয়ে দেন, আবার অনেকে আছেন দেরি করে আবার দেন ফজর উদিত হওয়ার অনেক পরে। অতএব নিশ্চিত হতে হবে, আপনার ওয়াক্তটা নিশ্চিত হতে হবে যে তারা ঠিকমতো আজান দিচ্ছেন কিনা, তারপরে সে অনুযায়ী আপনারা মানে খাবারটা আপনারা ইয়ে করবেন। আর রাসূল হাদিসে যেটা বলেছেন ও ইবনে উম্মে মাকতুমের ব্যাপারে, যে তোমরা ইবনে উম্মে মাকতুম যতক্ষণ না আজান দেয় ততক্ষণ খেতে পারো, কারণ ইবনে উম্মে মাকতুম ফজর উদিত হওয়ার পরে আজান দিতেন, সেজন্য তিনি এটা বলেছেন। অতএব বর্তমান যুগেও দেখতে হবে, যদি কেউ ফজর উদিত হওয়ার পরপরই আজান দেয় তাহলে আপনি তার আজানের সাথে সাথে খাওয়া দাওয়া বন্ধ করে দেবেন। আর রাসূল সাল্লামের যে আরেকটি হাদিস উল্লেখ করা হয় যে পাত্র মানে মুখ দেওয়া আজান হলেও পূর্ণ করতে তিনি বলেছেন, এক্ষেত্রে অনেক ওলামা ইকরামের বক্তব্য হলো যে এটা এটা হবে তখনই যখন মানে মুয়াজ্জিন আগেই আজান দিবে, মুয়াজ্জিন আগেই আজান দিবে অক্ত হওয়ার পূর্বে, তখন সেটার ক্ষেত্রে। তো যাই হোক, এক্ষেত্রে আমরা মতভেদের দিকে না যে আমরা যদি এটা করি একটা বিষয় যে আপনার সাথে সাথেই মানে খাওয়া দাওয়া বন্ধ করে দিই, এটাই সব থেকে আমাদের জন্য নিরাপদ, যদি নিশ্চিত হতে পারি যে আজানটা ফজর উদিত হওয়ার পরেই দিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।